পারছি কিছুদিন আগে, কিন্তু আমাকে কোনোভাবেই। মা হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। মনে হচ্ছিল যে এই একটা নিউজ, এই একটা স্ট্যাটাস দেওয়ার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করছি। মাহি লিখেছেন, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছি, দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না, প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। আমি তো মোটামুটি লাফালাফি শুরু করে দিছিলাম, কিন্তু আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। মাহি বলেন, খবরটা শোনার পর আমি তো মোটামুটি লাফালাফি শুরু করে দিয়েছিলাম, কিন্তু বিষয়টা আমার জন্য নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে আমার জন্য নিষেধাজ্ঞা ছিল, বাসার এক পা নামা যাবে না, অনেক কুসংস্কার থাকে না বলা যাবে না, ফেসবুকে এখন নিজের ছবি, জামাইয়ের ছবি, সবকিছু ছবি একটু কম দিবা, মানুষের নজর লাগবে। নিজের ছবি, জামাইয়ের ছবি, মানে সবকিছু ছবি টুবি এত কম দিবা। কত কিছু যে আমি প্রকাশই করতে পারছিলাম না। আমার খুশিটা এমন যে এই একটা স্ট্যাটাস দেওয়ার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করেছি, আমার কাছে এটাই মনে হয়েছে। উচ্ছ্বসিত মাহি বলেন, আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি, দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না, প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। গত বছরের 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে ভালোবেসে বিয়ে করেন মাহি। 2 মাস আগে মা হতে যাওয়ার খবর জানতে পারেন মাহি। এই দম্পতির এটি প্রথম সন্তান। তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার, আইরিন, জাহারা মিতু, অভিনেতা ইমন সহ আরো অনেকেই। 2016 সালের 25 মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। 2021 সালের 24 মে মাহি জানান, তারা আর একসঙ্গে থাকছেন না, তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে, তবে এ সংসারে তাদের কোনো সন্তানই নেই। গত শুক্রবার মাহি অভিনীত লাইভ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রায় 4 বছর পর পর্দায় ফিরলেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। তো মাহিয়া মাহির জন্য অনেক শুভেচ্ছা রইল, তিনি যেন সুস্থভাবে তার সন্তানের জন্ম দিতে পারেন।